আপনারা যদি কখনো কার্টুন এবং অ্যানিমে দেখে থাকেন, তাহলে তো এই প্রশ্নগুলো একবার না একবার অবশ্যই ভেবেছেন যে কার্টুন ক্যারেক্টারগুলো সবসময় কেন একরকম ড্রেস পরে থাকে। এছাড়াও ইন্ডিয়ান কার্টুনের ক্যারেক্টারগুলোর চার আঙুল হয় কেন, যেখানে জাপানিজ অ্যানিমের প্রতিটি ক্যারেক্টারের 5টি করে আঙুল আছে। তো অবজার্ভিং সোর্সের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু আননোন ফ্যাক্ট জানাবো যেগুলো জানার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে মোবাইল ফুল স্ক্রিন করে নিন। তো স্বাগত জানাচ্ছি অবজার্ভিং শর্টসের আরেকটা নতুন ভিডিওতে। ফ্যাক্ট নম্বর 15। তো শুরুটা আমাদের সকলের প্রিয় ডোরেমন দিয়েই করা যাক। আমরা তো সবাই জানি যে ডোরেমনের পকেটে অনেক ধরনের গ্যাজেট আছে, লাইক স্মল লাইট, অ্যানিওয়ার ডোর অ্যান্ড ব্যাম্বু কপ্টার। এক কথায় তার পকেটে গ্যাজেটের খাজানা আছে। কিন্তু ভাই, খাজানারও তো একটা লিমিট থাকে, তাই না? তাহলে ডোরেমনের পকেটে অ্যাকচুয়ালি কতগুলো গ্যাজেট আছে, এই প্রশ্ন তো একবার না একবার আমরা অবশ্যই ভেবেছি। তো আপনাদের জানানোর জন্য বলি, ডোরেমনের পকেটে মোট 4,500টি গ্যাজেট আছে, আর সেগুলো কোনো সাধারণ গ্যাজেট নয়, বরং সেগুলো হলো ফিউচারিস্টিক গ্যাজেট। আচ্ছা, আপনাকে যদি কখনো ডোরেমনের থেকে কোনো গ্যাজেট নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কোন গ্যাজেটটি নেবেন কমেন্ট করে জানান। ফ্যাক্ট নম্বর 14। আপনি যদি সিনচেন দেখে থাকেন, তাহলে তো আপনি সিনচেনের ফ্যামিলিকে অবশ্যই চিনে থাকবেন। যদি চিনেই থাকেন, তাহলে বলুন তো এই ব্যক্তিকে কি চিনতে পেরেছেন? জানি পারেননি। ফার্স্ট টাইম যখন দেখেছিলাম, তখন আমিও চিনতে পেরেছিলাম না। যে আপনি জেনে অবাক হবেন, এই ব্যক্তি আর কেউ নয় বরং সিনচেনের বাবার বড় ভাই, অর্থাৎ সিনচেনের আঙ্কেল। আর একে চিনতে না পারার একমাত্র কারণ হলো, একে কখনো অ্যানিমেতে আনাই হয়নি। একে শুধু সিনচেনের মাঙ্গার ভলিউম 24-এই দেখা গিয়েছিল। ফ্যাক্ট নম্বর 13। আপনারা যারা যারা অ্যানিমে লাভার, তারা হয়তো স্পেস ব্রাদার্স নামের এই অ্যানিমের সাথে পরিচিত। নামের সাথে অ্যানিমে যথেষ্ট মিল রয়েছে, কারণ এখানে স্পেস রিলেটেড অনেক অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে। তবে এর সবচেয়ে ফেমাস এপিসোড ছিল এপিসোড 31, যেখানে একজন গেস্ট অ্যাস্ট্রোনট ক্যারেক্টার হিসেবে এসেছিল, আর তার নাম ছিল আকেহিদো ওসিদা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তিনি তার এই ক্লিপটি পৃথিবীতে নয় বরং স্পেসেই বসে রেকর্ড করেছিলেন। মানে ভাই, সিস্টেমটা দেখেছেন অ্যানিমেতে আসার? ফ্যাক্ট নম্বর 12। আপনারা স্ট্যানলিকে তো অবশ্যই চেনেন, যিনি আয়রন ম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার, হালকের মতো ক্যারেক্টারকে বানিয়েছিল। আপনারা জানেন কি না জানি না, কিন্তু তাকে নিয়ে অনেকগুলো ফ্যাক্টস রয়েছে। যেমন, প্রথমে তিনি হালকের কালার গ্রিন নয় বরং গ্রে বানাতে চেয়েছিলেন, কিন্তু তখনকার প্রিন্টার এতটাও অ্যাডভান্স ছিল না যে হালকের বডিতে গ্রে কালার পারফেক্টলি বসাবে। বাধ্য হয়ে তাকে হালকের কালার গ্রে এর বদলে গ্রিন করতে হয়েছিল। আর আপনারা এটা বলতেই পারেন যে স্ট্যানলি যদি আজকের সময়ে হালককে বানাতো, তাহলে হালকের কালার পিওর গ্রে হতো। ফ্যাক্ট নম্বর 11। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের অ্যানিমেশন মুভি দেখার প্রতি আগ্রহ আছে, আর তারা তো অবশ্যই দ্য লায়ন কিং নামের অ্যানিমেটেড মুভির সাথে পরিচিত। এটাই আজ পর্যন্ত সবথেকে বেশি আয় করা অ্যানিমেটেড মুভি। তবে আপনি কি জানেন, ক্রিয়েটররা এই মুভির নাম দ্য লায়ন কিংয়ের বদলে প্রথমে রাখতে চেয়েছিল কিং অব দ্য জঙ্গল, কিন্তু তাদের এই সিদ্ধান্ত তখন বদলে ফেলে যখন তারা জানতে পারে সিংহ তো জঙ্গলে থাকেই না। আমি জানি এখন অনেকেই আমাকে পাগল বলতে শুরু করেছেন, কারণ আমরা ছোটোবেলা থেকেই তো জানি সিংহ জঙ্গলে থাকে, আর তার জন্যই তো তাকে জঙ্গলের রাজা বলা হয়। কিন্তু আসল কথা হলো, জঙ্গলের রাজা নাম হওয়া সত্ত্বেও সিংহ কখনোই জঙ্গলে থাকে না। সিংহ স্ক্যাবল্যান্ড, গ্রাসল্যান্ড এবং শুষ্ক এলাকাতে থাকে। আর ঠিক এই মিস্টেকের কথা মাথায় আসাতেই ফিল্ম মেকাররা এর নাম পরিবর্তন করে ফেলে। ফ্যাক্ট নম্বর 10। আমি যদি অ্যাজের কথা বলি, তাহলে মনে প্রথমে কার ছবি ভেসে ওঠে? আমার মতো যদি আপনারাও পোকেমনের অ্যাজের কথা মনে করে থাকেন, তাহলে এর অর্থ আপনি পোকেমনকে যথেষ্ট পছন্দ করেন বা দেখে থাকেন। কিন্তু আপনারা কি জানেন আজ পর্যন্ত মোট কয়টা পোকেমন শোতে দেখানো হয়েছে? যদি না জেনে থাকেন, তাহলে বলে দিচ্ছি, আজ পর্যন্ত পোকেমন শোতে টোটাল 893টি পোকেমন দেখানো হয়েছে। ফ্যাক্ট নম্বর 9। আপনারা যারা যারা এই হলুদ রঙের ক্যারেক্টারগুলো, যাদের মিনিয়ন্স বলা হয়, তাদেরকে চিনে থাকেন, তাহলে তো জানেন তারা এক আজব ভাষাতে কথা বলে। তবে আপনি জানলে অবাক হবেন, এই আজব ভাষা আসলে কোনো আজব ভাষা নয়, বরং এই খাপছাড়া ওয়ার্ডগুলোর একটা পার্টিকুলার অর্থ আছে, যেটাকে এর ক্রিয়েটর নাম দিয়েছিল মিনিয়নিস, লাইক জাপানিজ, চাইনিজ, ইটিসি। ফ্যাক্ট নম্বর 8। ধরুন আপনি ঘুম থেকে উঠলেন এবং জানতে পারলেন আপনার সিলেবাসে নতুন একটি সাবজেক্ট অ্যাড করা হয়েছে, আর সেটা হলো অ্যানিমে, যেখানে আপনাকে অ্যানিমে রিলেটেড কিছু শেখানো হবে। যদিও এসব আমাদের দেশে স্বপ্নের মতো, তবে জাপানের অনেক স্কুলে অ্যানিমেকে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। ফ্যাক্ট নম্বর 7। আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আজ পর্যন্ত আপনি কতগুলো অ্যানিমে সিরিজ এবং মুভি দেখেছেন, তাহলে অনেকেই অনেক উত্তর বলবেন।
আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানিয়েও যাবেন। যাই হোক, আপনারা যে যতই অ্যানিমে দেখে থাকেন না কেন, আপনি কি জানেন ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যানিমে কোনটা? না জেনে থাকলে দেখুন, এটাই হলো ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যানিমে, যেটা 19 শতকের দিকে বানানো হয়েছিল, যেখানে একজন সামুরাই তার তলোয়ার পরীক্ষা করছিল। ফ্যাক্ট নম্বর 6, মিকি মাউসের ক্রিয়েটররা যখন মিকি মাউসকে বানিয়েছিল, তখন সে এটার নাম দিতে চেয়েছিল মিকি মাউসের বদলে মার্টিমার মাউস, কিন্তু তার স্ত্রীর বরাতে তিনি এর নাম পরিবর্তন করে মিকি মাউস রাখে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মিকি মাউসের একটা এপিসোডে মার্টিমার মাউসকে দেখানো হয়েছিল, তবে সে একজন ভিলেন হিসেবে এসেছিল। মানে বিষয়টা একবার ভেবে দেখুন, তার হওয়ার কথা ছিল নায়ক, কিন্তু হয়ে গেল খলনায়ক। ফ্যাক্ট নম্বর 5, আপনারা যারা যারা পোকেমন দেখেছেন, তারা তো এই দুজন ফাইটিং পোকেমনকে অবশ্যই চিনে থাকবেন, যাদের নাম হলো হিটমন চ্যান এবং হিটমন লি। তবে আপনি জেনে অবাক হবেন, এই দুই ফাইটিং পোকেমনের নাম দুজন গ্রেট ফাইটার থেকে নেওয়া হয়েছিল, আর তারা হলো ব্রুস লি এবং জ্যাকি চ্যান। আপনি নাম মিলিয়ে দেখতে পারেন, জ্যাকি চ্যান হিটমন চ্যান, ব্রুস লি হিটমন লি। ফ্যাক্ট নম্বর 4, আপনি এই প্রবাদটি তো অবশ্যই শুনেছেন যে আপনি যাদের সাথে মিশবেন আপনারাও তাদের মতোই হয়ে যাবেন। আর আজ আপনাদেরকে আমি এই কথা একটা প্রমাণ দেখাবো। আপনারা হয়তো জানেন না যে যেই যেই ক্রিয়েটরসরা পাওয়ারপাফ গার্লস, ডেক্সট্রাক্স ল্যাবরেটরি অ্যান্ড জনি ব্রাভোয়ের মতো শোকে বানিয়েছিল, তারা সবাই রুমমেট ছিল। জানি না কোন রুম ছিল যেটা এই বড় বড় ক্রিয়েটরদেরকে ইন্সপায়ার করেছিল। ফ্যাক্ট নম্বর 3, আমরা সবাই জানি যে ডোরেমন কার্টুনে নোবিতার ভবিষ্যৎ পাল্টানোর জন্য শিবাশি ডোরেমনকে নিয়ে আসে। সে এসে তাদের ফটো অ্যালবামও দেখায়, যেখানে দেখা যায় নোবিতা এবং জ্যাকোর বিয়ে হচ্ছে এবং তাদের সন্তানও হয়েছে। আর এভাবেই তো একসময় শিবাশির জন্ম হয়েছে। তাই যদি নোবিতার সাথে জ্যাকোর বিয়ে না হয়, তাহলে তো তাদের সন্তানও হবে না এবং শিবাশিরও জন্মগ্রহণ করবে না, তাই নয় কি? কিন্তু কার্টুনে আমরা দেখেছি নোবিতার ভবিষ্যৎ যখন বদলে যায় এবং তার সাথে সিজুকার বিয়ে হয়, তখনও কিন্তু শিবাশি ঠিকই ছিল। যেখানে আমরা একটা এপিসোডে দেখেছিলাম, যখন নোবিতার বাবা পাস্টে অন্য একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল, তখন নোবিতা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছিল। কিন্তু শিবাশির সাথে এমনটা কেন হলো না, এর উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যাক্ট নম্বর 2, আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক করেছেন, তার মানে হলো আপনি জাপানিজ অ্যানিমে এবং ইন্ডিয়ান কার্টুন সম্পর্কে জানতে আগ্রহী। তবে আপনি কি জানেন কেন ইন্ডিয়ান কার্টুনের ক্যারেক্টারগুলো 4 আঙুল হয় এবং জাপানিজ ক্যারেক্টারগুলোর 5 আঙুল হয়? আসলে জাপানে যারা মাফিয়া বা খারাপ লোক আছে, তাদের সিম্বল হলো 4 ফিঙ্গার, আর এই জন্য জাপান সরকার মনে করে যে 4 আঙুলের অ্যানিমে ক্যারেক্টার ওই খারাপ মানুষদেরকে প্রমোট করে থাকে, আর তাই জাপানের সব অ্যানিমে ক্যারেক্টারগুলো 5 আঙুলের হয়ে থাকে। ফ্যাক্ট নম্বর 1, আমরা কখনো না কখনো এই চিন্তা তো একবার না একবার হলেও করেছি যে কার্টুন ক্যারেক্টারগুলো কেন সবসময় এক ড্রেসেই থাকে, তাদের কি কাপড় বদলানোর প্রয়োজন হয় না? এর উত্তর হচ্ছে, আগের টাইমে একজন অ্যানিমে বা কার্টুন মেকারের কাছে ক্যারেক্টারদের কাপড় বদলানো ছিল অনেক কঠিন এবং পরিশ্রমের কাজ, আর তাই তখনকার ক্রিয়েটররা কার্টুন ক্যারেক্টারদের ড্রেস কখনোই চেঞ্জ করতো না, জাস্ট কপি পেস্ট। যদিও এখনকার ক্রিয়েটররা চাইলেই অনেক সহজে কার্টুন ক্যারেক্টারের ড্রেস বদলাতে পারে, কিন্তু এক ড্রেস এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কিন্তু কথা হচ্ছে আপনারা ভিডিও শেয়ার করেন না কেন? আপনারা যদি সাপোর্ট না দেখান তাহলে এত কষ্ট করে ভিডিও বানানোর মানেটা কী হয়? দ্রুত আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।